রাজধানীর বনানীতে সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিং শেষে ব্রিফ করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এটা জোর প্রয়াস অব্যাহত রয়েছে, এটা খুব শীঘ্রই সমাধান হবে, আলাপ আলোচনা চলছে। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স, এইসব প্রশ্নের উত্তর তিনি নিজেই দিয়েছেন, কাজে আমার আর এই ব্যাপারে কমেন্ট করাটা আজকেই প্রেস কনফারেন্স হয়েছে। সাংবাদিকরা অনেক প্রশ্ন করেছেন এবং তিনি সব প্রশ্নেরই জবাব দিয়েছেন। এখন যারা দিল্লিতে লাল গালিচা সম্বর্ধনা নিয়ে ঢাকায় ফিরে এসে এয়ারপোর্টে সাংবাদিকদের উদ্দেশ্যে বলে গঙ্গার পানি চুক্তির কথা বলতে ভুলেই গেছে, তাদের মুখে এসব অভিযোগ শোভা পায়। বেগম জিয়া এতদিন জেলে আছেন, আমি আবারও বলি এই মামলাটি করে তত্ত্বাবধায়ক সরকার। আজকের প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও তাদের মামলা, তদন্ত করে কিছু না পাওয়াতে মামলা হয়। আজকে তত্ত্বাবধায়ক সরকার মামলা করে, কিন্তু এই মামলাগুলো বেগম খালেদা জিয়ার কোর্টে দীর্ঘ অনুপস্থিতি, মামলার রায় পর্যন্ত তা প্রলম্বিত। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।